আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরাকাত্মানিতা দীনী বোন প্রশ্ন করেছেন যে জহরের নামাজ বারো আকাত যদি জরুরি কাজ থাকে কয়ের আকাত পড়তে হবে আর এক বোন প্রশ্ন করেছিলেন যে অনেকে মনে করে যেমন মাগরীবের নামাজ সাত রাঘাত এশার নামাজ সতেরো আর নামাজ দশ আঘাত তো এভাবে মনে করাটা আর কিনা এই ছিল দুই বোনের প্রশ্ন অল জব্লাহি তৌফিক নামাজের ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা উচিত এবং বিশেষ করে মহিলারা তারা ফরজ নফল অনেকেই আদায় করেন তো সবগুলো কি মনে করেন যে পুরোটাই মনে হয় পড়লে এত রাকাতই পড়তে হবে পুরুষের মধ্যে অনেকের ধারণা আছে যে এত রাকাত নামাজ কীভাবে পড়ব যেমন এসা যদি বলা হয় সতেরো রাকাত তো স্বাভাবিকভাবেই চিন্তা করবে যে সতেরো রাকাত দুই চার রেখা করে তো আর লাভ নাই তো সতেরো রাকাত এত বেশি নামাজ কিভাবে পড়ব তো এভাবে করে নামাজের প্রতি অবহেলা বা গাফেল হওয়া বা না পড়াই যে এত টাকাত নামাজ না পড়ে ঘুমিয়েই থাকে তো নামাজ না পড়ার কারণ হিসেবে বর্তমান সময়ের ইসলামী স্কলার্সগণ এটি একটি কারণ বের করেছেন যে আমাদের সমাজের নামাজের বই নামাজ শিক্ষার বইগুলোতে যেভাবে করে নামাজের বর্ণনা দেওয়া হয়েছে সেই বর্ণনা শুনলে অনেকেই নামাজ পড়তে আগ্রহী থাকে না যারা মাঝে মধ্যে পড়তে চান অথবা যারা পড়তে চান কিন্তু এত রাকাতের কথা শুনে তারা মূলত নামাজ থেকেই দূরে থাকেন এ বিষয়ে আমাদেরকে সকলকে জানতে হবে যে যেই সালাত আদায় না করলে জাহান নামে যেতে হবে সেই সালাত কতটুকু করলকার কারিমে আল্লাহ তালা সুরা মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন যে কোনো এক ব্যক্তি যার জীবনের সমস্ত আমল ফার্স্ট ক্লাস তাকে জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে তো জাহান্নামের দারোগা ফেরেস তারা তারা জিজ্ঞেস করতেছে যে মা সালাকা কুম ফি সাফার তোমাদের সব কিছুই তো ভালো মাসা আল্লাহ তো তোমরা তোমরা জাহান নামে কেন এলে তো তারা কারণ হিসেবে শুধুমাত্র বলবে যে কলু তারা বলবে যে লাম না কুমিনাল মুসাল্লি আমরা নামাজ আদায়কারী ছিলাম না তাহলে এই নামাজ কোন নামাজ যেই নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি একাধিক হাদিসে বখারি এবং মুসলিমের সহ সুনান গ্রন্থের সমস্ত আদিশগুলোতে সালাত অধ্যায়ে যেই সালাতে বর্ণনা দিয়েছেন তা হলো দিনে এবং রাত্রে মোট সতেরো রাকাত সালাদ যেই সালাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতেই হবে তা হলো ফজরের দুই রাকাত মাত্র কেউ যদি শুধুমাত্র ফজরের দুই রাকাতও পড়ে তবুও তিনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন ইসা আল্লাহ মানে সালাদ সালাতের কারণে যে জাহান নামে যাবে তা থেকে বাঁচতে পারবে কারণ হাজিরা তার হয়ে গেছে জোহরে শুধুমাত্র চার রাগাত আসরে শুধুমাত্র চার রাগাত মাগরিবে শুধুমাত্র তিন রাগাত সাথে শুধুমাত্র চার রাগাত এই ছত্র রাকাত সালাত কেউ যদি আদায় করে যথাযথভাবে আর এক রাকাত সালাতও যদি সে অতিরিক্ত না পড়ে তবু তবুও বোখারিতে একটি হাদিস রসুল্লাহ সাল্লু সাল্লাম থেকে এক সাহাবি জিজ্ঞেস করেছিলেন যে আমাকে জান্নাতের রাস্তা বলে দেন দুল্লানি আলাল জান্না তখন নবীজি তাকে সালাতের বর্ণনা দিয়েছিলেন সে বলেছিল এক চুল বাড়াবো না কমাবো না তার মানে এই সতেরো রকাত সালাত কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে জান্নাতের সার্টিফিকেট আছে তাহলে এই হলো দিনে এবং রাতে সতেরো রকাত সালাত আল্লাহ তালা কর্ম টাইমের মধ্যে বলেছেন কিতাব এই নির্দিষ্ট সময় নির্দিষ্ট সালাদ কোনটি যা হলো ফরজ যেটাকে আমরা ফরজ যেটি আল্লাহর বিধান যেটি আদায় না করলে জাহান নামে যেতে হবে বাকি এর সাথে যে সালাদগুলো নফল অথবা শূন্যতে দেয় অথবা শূন্যতে রাওয়াতে বা বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় এইগুলো যদি কেউ না পড়ে গুণাগার হবে না তবে ফজিরাত থেকে বঞ্চিত হবে একটা হলো ফজিলত থেকে বঞ্চিত হওয়া একটা হলো গুনাগার হওয়া কবিরা গুনাগার হওয়া ফরজ সালাতকেও যদি আদায় না করে তাহলে কবিরা গুনাগার হবে এবং একাধিক হাদিসে যেটি বলা হয়েছে যে আল মুসলিম সালাত মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হল সালাদ সেই সালাদটাই হলো ফজর ফরোজের সালাদ ফরজ ফরজ সালাদ সুতরাং কোনো ব্যক্তি যদি শুধুমাত্র জোহরের চার রাখা আদায় করে তবুও তিনি সালাত আদায়কারী হবেন যদি কোনো ব্যক্তি শুধুমাত্র এশার সালাদ তিন ডাকাত আদায় করে তবুও তিনি সালাত আদায়কারী হবেন সুতরাং ফরজের আগে এবং পরে যে সমস্ত ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে হয়তোবা ফজিলত থেকে বঞ্চিত হবেন কিন্তু সালাত আদায়কারী হবেন এবং শত ডাকাত আদায় করলে দিনে এবং রাতে শতরাকাত টাকাত সালাত আদায় করলেই তিনি মুসল্লি হবেন এবং মা সালাকা কুমফি সাকর সেই জাহান নামে যেতে হবে না যদি কেউ এই পাঁচ ওয়াক্তের হেফাজত করে তবে কেয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম সালাতে হিসাব হবে সর্বপ্রথম আল্লাহ তালা কেয়ামতের দিন সালাতে হিসাব নেবেন সেই হলো এই সালাত এই যা আমি এতক্ষণ বললাম দিনে এবং রাত্রে পাঁচ রাকাত সালাত তবে হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে যে যদি এর মধ্যে কোনো কমতি ঘাটতি হয় আল্লাহ তালা বলবো যে দেখো যে তার হালমিন তাও দেখো তার অন্যান্য অন্যাদত আছে কিনা অথবা অন্য অন্য নফল সালাদ সেগুলো আপনার মূল আমলকে শক্তিশালী করবে যেমন ফজরের দুই রেখার সন্ন্যাদ বলা হয়েছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু তার থেকে উত্তম জোহরের সাল রেখাতে ব্যাপারে বলা হয়েছে জাহান্নাম থেকে মুক্তি তারাবির বেতরের সালাতে ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি বেতরের সালাদ আদায় না করে সে ব্যক্তি ভালো নয় এভাবে করে দিনে এবং রাত্রে বারোটা রাকাত সালাতের ব্যাপারে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে এবং রাত্রে বারো কাত সালাত আদায় করবে আল্লাহ তালা বান্লাহুবাই তানফিল জান্ন জান্নাতে আল্লাহ তালা তার জন্য ঘর বানাবে তো এগুলো হলো ফজিলত পূর্ণ হাদিস যেগুলো আপনার ফরজ সালাতকে আরো মজবুত করবে শক্তিশালী করবে কিন্তু কোনো ব্যক্তি যদি শুধুমাত্র ফরজ আদায় করে এই সুনতগুলো আদায় না করে নফলগুলো আদায় না করে সব থেকে বঞ্চিত হতে পারে কিন্তু গুণাগার হবে না সুতরাং যদি কোনো ব্যস্ততা থাকে বা সফররত থাকে অথবা অন্য কোনো কারণ থাকে শুধুমাত্র ফরসটি যাতে করে যেভাবে হোক আদায় যেন পরে নেওয়া হয় মাঠে ঘাটে মসজিদে বাহিরে জমিনে যেখানেই হোক না কেন যেখানেই হোক না কেন এই ফরস সালাদটি যেন অবশ্যই আদায় করা হয় সুতরাং যেই প্রশ্ন করেছেন যে যদি জরুরি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই যেন তিনি ফরসটি আদায় করে নেন তার মানে জোহরে শুধুমাত্র চার রাখাত আদায় করলেই যথেষ্ট মাগরিবে শুধু তিন এর সাথে শুধু চার তবে এর সাথে সুন্নতগুলো আদায় করার ব্যাপারে তো আমরা ফজিলত বর্ণনা করেছি কিন্তু ফর্জিয়াত জানতে হবে যে এই ফর্জিয়াত আমাকে যেই কোনো মূল্যে আদায় করতেই হবে চাই অসুস্থ হোক চাই সুস্থ হোক চাই ট্রাভেলিংয়ে হোক চাই বাসে গাড়িতে লঞ্চে বিমানে যেভাবেই হোক না কেন এই সালাদগুলো তাকে যেই কোনো মূল্যে আদায় করতেই হবে যদি ট্রাভেলিং অবস্থায় থাকে মুসাফির অবস্থায় তাহলে চারের পরিবর্তে দুই সুননাথ যদি নাও পড়ে কোনো অসুবিধা নেই সফররত করে যদি সুননাথ পড়ে তাহলে সেটি নফল হিসেবে অতিরিক্ত যোগ হবে যদি কেউ করতে চায় আর দিন এবং রাত্রে বারো টাকা সালা যদি কেউ করতে চায় তাহলে যেহেতু নবীজি জান্নাতে বালাখানার অদা দিয়েছেন ফজিলত বওনা করেছেন সুতরাং সেই দিকেও নজর রাখা উচিত সেগুলো আদায় করা উচিত তবে ফার্জিয়াত জানতে হবে যে এই দিনে এবং রাত্রে এই সতেরো রাকাত সালাত যে কোনো মূল্যে আদায় করতেই হবে যদি এই এই কথাটি সকলেই বুঝতো তাহলে একজন মানুষ সতেরো আকাত এসার সালাত কথা শুনে তিনি ঘুমাতেন না বরং চার রাকাত হলেও তিনি পড়েই তারপর ঘুমাতেন সুতরাং এই বিষয়টি সহজ করতে হবে রসদুল্লাহামসালাম রস সিরু আল্লাহ তুন চিরু মানুষকে সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না ইয়া সিরু আল্লাহ তো আস সহজ করো কঠিন করে দিও না আল্লাহ তালা আমাদেরকে এই কথা থেকে বুঝে সে অনুযায়ী আমল করা তো করুক সর্বশেষ যে কথাটি বলবো আর তা হলো যে আমরা জানি যে তেত্রিশ নম্বর পেলেও পাশ করে অর্থাৎ পরীক্ষা যদি তেত্রিশ নম্বরে কেউ পায় তাহলে পাশ করে সুতরাং যদি কেউ এই সতেরো রাকাত সালা দিনে এবং রাতে পাশ ওয়াক্ত কেউ আদায় করে তবু তিনি পাশকারী তেত্রিশ নম্বর মার্ক বেশ তিনি পাশ করবেন আর যদি কেউ মনে করে যে না আমি আরও বেশি নম্বর পাবো আমি আশি নম্বর পেতে চাই তাহলে তাকে এই বারো ডাকাতেরও এহেমামের সাথে সোনাতে মহাকাদা যেগুলো সেগুলো আদায় করা উচিত যেমন জোহরের পূর্বে চার রাখাত জোহরের পরে দুই রাকাত এশার পরে দুই রেখাত বাগরিবের পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত এই বারো ডাকাতেরও এহেমাম করলে তাহলে সে আশি নম্বরে পাশ করতে পারবে আর যদি কেউ মনে করে যে আমি একশত নম্বর পেয়ে পাশ করব তাহলে তাকে এর সাথে সাথে রাত্রিকালীন সালাদ রাত্রে ঘুম থেকে উঠে তাহাজুদের সালাতও আদায় করা উচিত তবে মনে রাখতে হবে তেত্রিশ নম্বরে আপনার পাশ করতেই হবে তা না হলে ফেল আর ফেল মানেই হলো জাহান্নাম নাম মা সালাকি সাকর কেন জাহান্নামে নামে আসলে তারা বলবে লামনা না কুমিনাল মুসাল্লিন আমরা নামাজ আদায় করতাম না এই নামাজই হলো দিন এবং রাত্রের পাঁচ ওয়াক্তে মোট সতেও রাকাত সালাক আশা করি আলোচনার মাধ্যমে ভ্রান্তি নিরসন হবে এবং মা বোনেরাও মূল বিষয়টি বুঝতে পারবেন যে কোন বিষয়টি অবধারিত যত কাজই থাকুক না কেন আপনাদেরকে যে সালাত আদায় করতেই হবে আর যদি কেউ বেশি ফজিলত পেতে যান তাহলে তাদেরকে নফলের সাথে সাথে অন্যান্য সুন্দর নফলগুলোরও আদায় করা উচিত সাল্লু আলাইহ